গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। যে মাম দেখুন শুয়ে আছে আর মামের নাক এঁটে যাচ্ছে, ও ঠান্ডা লেগে গেছে, তো এই ঠান্ডা গরম থেকে ওর নাকটা এঁটে যাচ্ছে। মাম কিরকম নাক এঁটে গেছে? আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখতে থাকুন। উঠে এসো মাম। তো বন্ধুরা, উঠে পড়ে সকালে সব কাজ সারা হয়ে গেছে। এই যে এখানে লাতা পাতা সব দিয়ে নিয়েছি, তো এখন কাজ মোটামুটি সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই যে রুটি রয়েছে কালকে, কাজ রুটি রয়েছে দেখিস, ডিবাতে হচ্ছে খেজুর গাছের রস গুড় রয়েছে, খেজুর গুড় শেষ, এইটুকুই আছে, এটা এখন খেয়ে নেব। তো বন্ধুরা, রুটিটা খেয়ে এখন সোনা মা আর আমি দুজনেই খেলাম। তো খেয়ে এখন পড়াতে চলে এসেছি। এই যে শ্রীমাকে পড়াচ্ছি আর মাম এই যে বসে রয়েছে। তো পড়ানো প্রায় শেষ হয়ে এসেছিল, তো এরকম সময় হচ্ছে পিসিমা দিল সব প্রজেক্টের খাতাগুলো, তো কভার করে দেওয়ার জন্য ওরা করছে। আর একটু কিছু খাবারও দিয়েছে, দুটো রাজভোগ দিয়েছে। যেহেতু ও চলে যাচ্ছে, তোমার 14 তারিখে 16 তারিখ থেকে পরীক্ষা রয়েছে, তো খাতাগুলো জমা দিতে হবে। তার জন্য ও হচ্ছে মানে খাতাগুলো করেছে, সেগুলো হচ্ছে পুরো কমপ্লিট হয়নি, রেডি করে দিয়েছে। তো কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়নি, তো তার জন্য এখন ওইগুলো একটু কমপ্লিট করে দিচ্ছি। আর দিতে দিতে একটু দেরিও হয়ে গেছে, তারপরে এসে বাড়িতে চলে এসেছি। তো তারপরে আপনাদের দাদা ভাই হচ্ছে একটা জিনিস দেখাতে নিয়ে যাচ্ছে। তো আপনাদের দাদা ভাই আর সোনামা দেখেছে যে জিনিসটা আগে কি, তো আমি তো দেখিনি, তো অবাক হয়ে গেছি যে কি জিনিস দেখাতে আমাকে ডেকে নিয়ে যাচ্ছে। তো আচ্ছা হোক, যাই এখন গিয়ে দেখি যে জিনিসটা কি। তো মামামে তো আর হাসি ধরছেই না একদম, তো আমি তো দেখতেই পাইনি, তো ওনারা শুধু বলছে ওই যে দেখো, ওই যে ওই যে ওই যে, মানে কথা বলছে না, কথা বলছে না জোরে, কারণ যদি পাখিটা উড়ে চলে যায়। তো আমার যতদূর ধারণা হয় যেটা পেঁচাই রয়েছে, তো আপনাদের যদি অন্য কোনো প্রজাতির কোনো পাখি মনে হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তো এটা মনেই হলো যে এটা পেঁচাই রয়েছে অন্ধকারে, ওনারা দেখতে পায়, দিনের আলোতে দেখতে পায় না, তো তাই না দেখতে পাওয়ার কারণে মুখটা নিচু করে দেখুন বসে রয়েছে। এবং কালারটা যে কি সুন্দর, ক্যামেরাতে এত সুন্দর বোঝা যাচ্ছে না, তো সেটা যে এত সুন্দর মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না, সত্যি খুব সুন্দর। ফুল ফুল টিক 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 করা রয়েছে, খুব সুন্দর দেখতে, মানে অপূর্ব। আমি পেঁচা আগেও দেখেছি কিন্তু এরকম দেখিনি, সেটা অন্যরকম দেখেছি। সত্যি এইসব বিরল প্রজাতির প্রাণীগুলোকে দেখে নিজেদের যে কি ভালো লাগে, যে কি বলবো। মাম তো দেখে অবাক, মা এটা কি এটা কি, ও তো বলতেই আছে। তো আপনাদের দাদা ভাই দেখুন কাছ থেকে গিয়ে একদম দেখাচ্ছে, এই যে দেখুন কি সুন্দর। তো আমরা সবাই বলছি যে এটা লক্ষ্মী পেঁচা রয়েছে, যদি মা লক্ষ্মী এসেই থাকে তো খুবই মঙ্গল বলে জানি সবাই। ভেজরাল হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে একটা সবজি তরকারি হয়েছে, বেগুন আলু গাজর ওলকপি সব রকম দিয়ে, আর হচ্ছে এই যে কাঁচকলার ভাজা করেছি। আর বন্ধুরা এই যে পালং শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু, তো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা আজকে আমি এখন এখন দেখতে যাচ্ছি, এখন দেখতে যাচ্ছি পেঁচা, পেঁচা বন্ধুরা পেঁচা দেখতে যাচ্ছি, চল এখন যাই। রাখবো
চলো যাওয়া যাক। তো বন্ধুরা, মামাম সন্ধ্যের সময় গিয়েছিলো পেঁচাটাকে দেখবে বলে, তো যখন গিয়ে দেখে পেঁচাটা ওখানে নেই, তো জানি না উড়ে গেছে কি না। তখন কিন্তু বেশি অন্ধকার হয়নি। তো বন্ধুরা, এখন আমাদের রাতের ডিনারের খাবার হচ্ছে, তখন অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে। বানানো হচ্ছে আটা, আটা মাখা হচ্ছে, রুটি হবে, রুটি আর কপি তরকারি, ও রুটি আর কপি তরকারি হবে। ওই যে মাখানো হচ্ছে বন্ধুরা, তো চলো এখন রুটিটা মাখানো হয়ে যাক, তারপর আমরা শেয়ার করবো। এই যে বন্ধুরা, এখন আটাটাকে মাখিয়ে নিয়েছি। আপনারা গরম জল দিয়ে আটা মাখাবেন, তাহলে দেখবেন রুটি নরম হবে, রুটি কখনো শক্ত হবে না। এবারে এটাকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যে তো 15 মিনিট পরে লিচি কেটে নেব। রুটিটা এখন করে নিয়েছি, আর এই যে বাঁধাকপির চচ্চড়ি হচ্ছে। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। তো চলুন পরে কথা হচ্ছে। আর মাম দেখুন ঠান্ডায় সোয়েটারটা ভালো করে বাঁধেনি, কিছু করেনি, ঠান্ডায় নাকে সর্দি এঁটে যাচ্ছে, তবু সেই বাইরে বসে বসে পড়ছে। আর এই যে আটা নিয়ে দেখুন বন্ধুরা, লুচি লুচি ফুলকো লুচি করছে, আর বই নিয়ে বসে আছে, ঠান্ডাটা ভালো করে বিঁধিয়ে নিচ্ছে। না গেঁটে যাচ্ছে তো আরো না গেঁটে যাবে, বুঝতে পেরেছো? ঠান্ডাটা এ করো তো, এইখানটা প্রচুর আরাম হয়। ওই যে তরকারিটা ওই দিকটা সত্যি প্রচুর আরাম হয়, কারণ ওইখানটা গড়াবে তাপ লাগে,